না না কিছুই তো বুঝতে পারছি না। ও যখন ঘরে গেল তখন তো ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে ঘরে গিয়ে কি এমন হলো যে ও এমন ভাবে ছুটে গেল? না না কিছুই তো বুঝতে পারছি না আমি। আশা, তখন কি আমার স্বামী আবার সূর্যকে আলোর ব্যাপারে কিছু একটা বুঝিয়েছে? কিন্তু সূর্য বাড়িতে আসা মাত্রই তো আমিও চলে এসেছিলাম, আর সূর্যের বাবা তো সেরকম কিছু বলতেও পারেনি, আর তখনই তো আমি সূর্যকে ঘরেও পাঠিয়ে দিলাম। তাহলে এই সামান্য সময়ের মধ্যে এমন কি ঘটে গেল যে সূর্য এতক্ষণে হয়তো আলো সূর্যের কাছে পৌঁছে গেছে, কারণ আমি তো সঙ্কিনীর কাছে সবটা বলে ওকে আলোর কাছে পাঠিয়ে দিয়েছি, আর সঙ্কিনী হয়তো এতক্ষণে আলোর কাছে গিয়ে সব খবরও দিয়েছে, আর আলো এই খবরটা শোনা মাত্রই নিজেই অনেক খুশি হয়েছে, কারণ যে সূর্য তার ভুল বুঝে আলোকে ক্ষমা করে দিয়েছে, আর এ কথা শোনা মাত্রই তো আলো আর এক মুহূর্ত দেরি করবে না, ঠিক সূর্যের কাছে পৌঁছে যাবে, আর ওরা দুজন আবারও এক হয়ে যাবে, আর এর পর থেকে আর আলোর শক্তি ক্ষয় হবে না, বরং যে শক্তিটা আলোর ক্ষয় হয়েছিল সেই শক্তিটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে, আর তারপর ওই অশুভ শক্তি তো আলোর কাছে আসতে সাহস পাবে না। কিন্তু তারপরও আমি এটা বুঝতে পেরেছি যে ও আলোর ক্ষতি করার জন্য যে কোনো কিছু করতে পারে, আর তার জন্য আমাকে আলোকে সাহায্য করতে হবে, আর এর আগে ওই অশুভ শক্তির সঠিক পরিচয়টা খুঁজে বের করতে হবে, আর এই জন্যই তো আমি আলোকে আমার কাছে না ডেকে সঙ্কিনীকে ডেকেছিলাম, কারণ এখন আলোকে যত দ্রুত সম্ভব সূর্যের কাছে পৌঁছাতে হবে, আর আলোকে যে করেই হোক সুরক্ষিত রাখতেই হবে, এজন্য আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে, ওই অশুভ শক্তির বিরুদ্ধে সবটা জানার জন্য, আর তারপর এসে আলোকে সবটা খুলে বলতে হবে, আর ওই অশুভ শক্তিকে ধ্বংস করতে হবে। এ কথা বলে দরবেশ বাবা অদৃশ্য হয়ে যায়। ওদিকে সূর্য আলোর কাছে যাওয়ার জন্য চলতে থাকে, আর সে তাদের বাড়ির পেছনের পথটাতে পৌঁছে যায়। আমি আমার আলোর উপর এতদিন অভিমান করে অনেক ভুল করেছি, আমি যদি আমার আলোর সাথে অভিমান না করতাম তাহলে কিছুতেই আমার আলো আমার কাছ থেকে দূরে সরে থাকতো না, আর আমার আলোর শক্তিও ক্ষয় হতো না। তবে আর আমি আমার আলোকে ভুল বলছো না, ওকে সবসময় আমার কাছেই রাখবো, আর লাগলে ওর সাথে ওর যুদ্ধের সঙ্গী হব আমি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার আলোর স্বামী, আর তাই তো আলোর যা যা দায়িত্ব রয়েছে এই পৃথিবীর প্রতি সেই সব দায়িত্ব যে আমাকেই পালন করতে হবে, আর আমার আলোর পাশে থেকে ওর সব কাজে সহযোগিতা করতে হবে, আর তার আগে গিয়ে আমাকে আলোর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আমি আমার আলোর কথা বিশ্বাস করিনি, অশুভ আর মায়া শক্তির মায়ায় পড়ে গিয়েছিলাম আমি, আর সেই মায়ার বশে পড়ে আমি আমার আলোকে দিনের পর দিন অবহেলা করে গিয়েছি, ওকে কষ্ট দিয়েছি যেখানে আমার আলো কোনো অপরাধই করেনি। তবে আমি আমি আমার আলোর কাছে ক্ষমা চেয়ে নেব, আর আমার বিশ্বাস আমার আলো কিছুতে আমাকে ক্ষমা না করে থাকতেই পারবে না, কারণ ও আমাকে অনেক বেশি ভালোবাসে। তবে আমি তো খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, আমার আলো এখন কোথায় আছে সেটা তো আমি জানি না। দরবেশ বাবা আমার সব প্রশ্নের উত্তর দেওয়ার পর তো আমি আর একটু দেরি না করে আলোর কাছে যাওয়ার জন্য রওনা দিলাম, কিন্তু ওনার কাছে তো আলোর অবস্থান জেনে নিলাম না, তাহলে এখন আমি কোথায় গিয়ে আলোকে খুঁজবো? তখনই সূর্যের সামনে সেই ছায়ামূর্তিটি এসে হাজির হয়। একি কে আপনি? আপনি আমার কাছে কি চান? সন্ধে নেমে আসে, কিন্তু তখনও কালু বা হাবু কেউই বাড়িতে ফিরে আসে না, আর ওদিকে শিলা আর মালা হাবু এবং কালুর জন্য অপেক্ষা করতে থাকে।
কোথায় গেল আমার হাবুটা? সেই দুপুরে আমার কোনো কথা না শুনে ওভাবে বেরিয়ে গেল, এখনো তো ফিরে আসছে না। কোনোদিনও তো মানুষটা এমনটা করে না, আজে কেন ফিরছে না সেটাই তো বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। এর আগে আমার ছেলে এমন কাণ্ড কখনো করেনি, আজও করছে, তাও সেটা শুধুমাত্র তোমার জন্য। কি বললেন মা? হাবু আমার জন্য বাড়িতে ফিরছে না, কিন্তু আমি কি এমন করেছি শুনি? কি কারণে তাই বলো, সারাক্ষণ তো মিথ্যা কথা বলো, আর তাছাড়া তোমার যা একখানা মুখ, সারাক্ষণ তো চলতেই থাকে, কিছুতেই থামে না। তোমার ছাড়াই আমার ছেলেটা তো বাড়িতেই থাকতে পারে না। কি বললেন মা? আমার মুখ খুব চলে, তাই না? বলি আপনার মুখটাও তো কম চলে না গো। আর আপনি যে এত বড় বড় কথা বলছেন, বলি আমার স্বামী যে একা বাড়িতে ফেরেনি তা তো না, আপনার স্বামীও যে ফেরেনি, তাহলে কি এখন আমি বলবো যে আপনার কারণে আপনার স্বামী বাড়িতে ফেরেনি? মোটেই না, আমার স্বামী আর আগে কোনো দিনও এমনটা করেনি গো। এখন একমাত্র তুমি এই বাড়িতে ঢুকেছো দেখে কত রকমের অশান্তি হচ্ছে, এর আগে কখনো এরকম অশান্তি হয়নি আমার সংসারে, বুঝেছো? আর তাছাড়া তুমি তো আজ আমার রান্না করা খাবার নিয়ে যে মিথ্যে বলে সবার সামনে নাটকটা কয়ে, সত্যি বাবা তোমার মতো এমন নাটকবাজ মেয়ে আমি আর জীবনে একটাও দেখিনি গো। সেই তখন থেকে দেখে যাচ্ছি আপনি আমাকে অপমান করে কথা বলে যাচ্ছেন। শুনুন মা, আপনি কিন্তু আমাকে আর একটু অপমান করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কেন কি করবে তুমি শুনি, আমাকে কি মারবে নাকি? আর তাছাড়া তুমি আজ মিথ্যে বলে এত কিছু না করলে তো আজ এমনটা হতো না। শুনুন মা, আজ আমি রান্নাঘরে গিয়ে আপনার রান্নায় হাত দিয়েছি বলেই কিন্তু আপনার রান্নাটা এত মজা হয়েছিল, এটা আপনাকে মানতেই হবে। আর তাছাড়া আপনি তো রান্নাটা বাকি রেখেই চলে গিয়েছিলেন, বাকিটা তো আমি নিজেই রেঁধেছি, আর সেই হিসাবে তো ধরে আমি নিজেই রান্না করেছি। ইস, রান্না করা কি এত সহজ যে একটু হাত লাগালে রান্না হয়ে যাবে? বুঝলে তো, আগে রান্না করাটা ভালো করে শিখে তারপর রান্না করতে এসো। অন্যের রান্না করা খাবারকে নিজের রান্না করা খাবার হিসেবে চালানোটা বন্ধ করো, বুঝলে তো? আর আমার স্বামী আর ছেলেটা যদি ঠিক সময় না ফিরে আসে তারপর দেখবে তোমার কি অবস্থা আমি করি। এই কথা বলে শিলা ঘরে চলে যায়। ইস, উনি আমাকে যে বড্ড ভয় দেখিয়ে গেলেন, বলি ওনার ধমকে কি আপনি ভয় পাই নাকি? সব কি হলো কি বলুন, বলুন আপনি কে, আর এভাবে আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আমার পথ ছেড়ে দিন। পথ ছেড়ে দেব? আমি তোর পথ ছেড়ে দেব? আমি তো তোর পথ ছেড়ে দেওয়ার জন্য তোর পথ আটকে দাঁড়াইনি শুনছো? তুমি এমন অসভ্যের মতো হাসছো কেন? আমার পথ তুমি ছাড়বে না মানে, কিন্তু তোমাকে তো আমি চিনি না, তোমার সাথে তো আমার কোনো শত্রুতাও নেই, তাহলে কেন তুমি এমন করছো আমার সাথে বলো? কে তুমি? সূর্য, তুমি আমাকে চিনতে পারলে না সূর্য? এর আগে তো তোমার সাথে আমার দেখা হয়েছিল, আর অনেক কথাও হয়েছিল, আর এর মধ্যে তুমি কি না আমাকে ভুলে গেলে? কি বলছো কি, তোমার সাথে আমার দেখা হয়েছিল মানে? আর তোমার সাথে আমি কথাও বলেছি, কিন্তু কই, আমার তো কিছুই মনে পড়ছে না। ঠিক আছে, তোমার কষ্ট করে কিছুই মনে করতে হবে না সূর্য। শোনো সূর্য, তোমার মনে আছে একদিন এক যুবক বলেছিল যে আলো নাগিনী তার বাবা আর মাকে সহ তার ভাই বোনকে দংশন করেছিল, আমি কিন্তু সেই যুবক। ও আচ্ছা, তাহলে তুমি আমাকে আলোর থেকে দূরে সরানোর জন্য আমার সাথে ছলনা করেছিলে। এই তো বুঝতে পেরেছো, আর শুধুমাত্র তাই নয়, সেদিন যে মৃত নবজাতকের মৃতদেহ দেখেছিলে
সেটা যে আমারই মায়া ছিল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তখন দরবেশ বাবা সেই অশুভ শক্তির কথা বলেছিল, এটাই কি সেই অশুভ শক্তি? তার মানে এই অশুভ শক্তি আলোর ক্ষতি করতে চায়? হ্যাঁ সূর্য, তুমি মনে যেটাই ভাবছো সেটাই যে একদম সত্যি। আলো আমার একমাত্র শত্রু। আমি তোকে আলোর কাছ থেকে অনেক কষ্টে দূরে সরিয়েছি, আর তাই তো আলোর শক্তি কমতে শুরু করেছে। এখন তুমি যদি আলোর কাছে আবারও ফিরে যাও, তাহলে আলো আবারও পুরোপুরি শক্তি ফিরে পাবে, যেটা আমি কিছুতেই হতে দেব না। শোন অশুভ শক্তি, আজ আমি কিছুতেই তোমার ছলনায় ভুলবো না, কিছুতেই তোর ছলনায় ভুলবো না। আর তুই আমাকে আলোর কাছে থেকে দূরে সরাতে পারবি না। আমি এখন যেভাবেই হোক আলোর কাছে যাবই। তাই নাকি? তাহলে তো এখন তোমাকে কিছুতেই ছেড়ে দেয়া ঠিক হবে না। তোমার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এই কথা বলে সেই অশুভ শক্তিটি সূর্যের উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর সূর্য সেই জাদু শক্তির আঘাত সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে, আর সে অজ্ঞান হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।